আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী একটা টিপস শেয়ার করবো ফিটকিরির কিন্তু নানাবিধ ব্যবহার রয়েছে এটা আমরা কম বেশি অনেকেই জানি বিভিন্ন ক্ষেত্রে ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে আমি আজকে যে টিপসটা দেখাবো এই টিপসটি হয়তো আপনাদের অনেকেরই অজানা থাকতে পারে চায়ের সাথে ফিটকিরি দিলে এর উপকারিতা কতটুকু আমরা কি বেনিফিট এখান থেকে পেতে পারি আর এই টিপসটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনারা একশো পার্সেন্ট উপকৃত হবেন আমরা অনেকেই জানি ব্রণের উপদ্রব কমাতে বা ব্রণ সারাতে এই ফিটকিরি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে পানিতে ধুয়ে ফিটকিরিটা জাস্ট ব্রনের উপরে যদি ঘষে নেওয়া যায় কয়েকটা দিন তাহলে কিন্তু ব্রন মিলিয়ে যায় বা ব্রন ওঠা বন্ধ হয়ে যায় এটি কিন্তু খুবই খুবই কার্যকরী বা গালে কেটে গেলে কাটা অংশেও কিন্তু এই ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও পানি বিশুদ্ধ করতেও কিন্তু ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে ফিটকিটি নিয়ে তো অনেক কিছুই বললাম কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে তবে এগুলো কিন্তু আমি আজকে দেখাচ্ছি না আমি সম্পূর্ণ ভিন্ন রকম একটি টিপস আপনাদেরকে দেখাচ্ছি তবে ভীষণ উপকারী যাই হোক চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় আড়াইশো মিলির মতো পানি দিয়েছি পানিটা গরম হতে দিয়েছি এবার আমার হাতে দেখতে পাচ্ছেন ফিটকিরি আমি যে বড় ফিটকিরির টুকরাটা নিয়েছিলাম এটা একটু সাইজে বড় তো আমি এখানে ছোট যে টুকরাগুলো আছে দুই টুকরা ব্যবহার করছি আর এই ফিটকিরিগুলো এখন আমি একটু গুঁড়া করে নিব। মিহি গুঁড়া করার প্রয়োজন নেই আধা ভাঙা করে নিলেই কিন্তু চলবে বয়সের ছাপ কমাতেও কিন্তু ফিটকিরি দারুণ কাজ করে থাকে তারুণ্য ধরে রাখতে ফিটকিরি দারুণ কাজ করে ফিটকিরি জাস্ট ধুয়ে নিয়ে ত্বকে যদি মাঝে মাঝে অ্যাপ্লাই করা যায় বা একটু ঘষে নেওয়া যায় এতে করে ত্বকটা কিন্তু মসৃণ থাকে টান থাকে বয়সের ছাপ সহজে পড়তে দেয় না এটি খুবই কার্যকরী যাই হোক আমি এখানে ফিটকিরির গুড়াটা রেডি করে নিয়েছি এবার চুলাতে যে পানিটা ফুটাতে দিয়েছিলাম এই পানিটা এখন ফুটে এসেছে এর মধ্যে আমি দুই চামচের মতো চা পাতা দিয়ে দিব যে কোনো চা পাতা এখানে ব্যবহার করা যেতে পারে চা পাতাটা দেওয়ার পরে এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিব একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে সেই টিপসের সাথে ফিটকিরি দিয়ে কি কি করা যায় সেগুলো কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি একটা টিপসের সাথে বাকি টিপসগুলো কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি বলা চলে এবার এক মিনিটের মতো চা পাতা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি ফিটকিরির গুঁড়াটা এখানে ব্যবহার করছি ফিটকিরির গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে একদম গাঢ় একটা কালার হয়ে এসেছে এটাতে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই যে কালারটা চেঞ্জ হয়ে কি হবে এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমি কাছ থেকে দেখাচ্ছি এই ফিটকিরির গুঁড়াটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে এটি জাল করতে হবে মানে পানির পরিমাণটা যতটুকু এখানে ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ করে নিতে হবে এমনভাবে জাল করতে হবে এটা জাল করা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর চাইলে কিন্তু এটা একবারে বেশি করেও তৈরি করে রাখা যেতে পারে এটি কিন্তু সংরক্ষণও করা যাবে মিনিমাম পাঁচ থেকে সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে এবার এটা ঠান্ডা করে নিতে হবে এর সাথে কিন্তু আমার কিছু উপকরণ মেশানোর প্রয়োজন আছে এবার আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি ট্রি অয়েল এই ট্রি টি অ্যাসেন্সিয়াল অয়েলটা এখানে আমি ব্যবহার করব আট থেকে দশ ফোটার মতো এখানে কিন্তু অন্য কোনো তেল ব্যবহার করা চলবে না শুধুমাত্র এই ট্রি টি অয়েলটাই এখানে ব্যবহার করা যাবে অন্য কোনো অলিভ অয়েল নারকেল তেল বা সরিষার তেল কোনো কিছু এখানে ব্যবহার করা যাবে না এবার চামচের মধ্যে আমি আট থেকে দশ ফোটার মতো এই টি অয়েলটা নিয়ে এই লিকারের সাথে ভালো করে মিশিয়ে দিব এবং এই টি অয়েলটা দেওয়ার পরে এভাবে মিশিয়ে আপনারা কোনো বোতলে করেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন পাঁচ থেকে সাত দিনের জন্য নর্মাল ফ্রিজে এবার বলছি এটা আমি কি জন্য তৈরি করলাম এটা কিন্তু আমি তৈরি করেছি উকুন দর করার জন্য বিশেষ করে যাদের মাথায় অনেক বেশি পরিমাণে বড়ো উকুন রয়েছে লিকি রয়েছে আর এই রেমেডিটা কিন্তু ছোট। বড় সবাই অ্যাপ্লাই করতে পারবে ছোট বাচ্চাদের মাথাতেও কিন্তু উকুন থাকে এবং সেটা কিন্তু বিশেষ করে আরও বেশি যন্ত্রণাদায়ক বা অস্বস্তিকর বটে বাচ্চাদের মাথায় উকুন থাকলে এই রেমেডিটা কিন্তু ট্রাই করতে পারবেন এবং বড়রাও কিন্তু ট্রাই করতে পারবেন কিভাবে ট্রাই করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব এই রেমেডিটা মাত্র তিন দিন লাগাতার যদি ব্যবহার করা যায় মাথায় যত পরিমাণে উকুন থাকুক না কেন মাত্র তিন দিনের মধ্যেই এই উগুনগুলো একদম শেষ হয়ে যাবে বড় উকুন ছোট কোন লিকি সব উকুন কিন্তু ধ্বংস হয়ে যাবে আর এই রেমেডিটা ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা যাবে টিনেজ বয়স্ক সবার ক্ষেত্রেই এটি কিন্তু প্রযোজ্য বা ব্যবহার করা যাবে এটি লাগানোর নিয়ম হচ্ছে মাথাতে মাথার তালুতে ভালো করে অয়েল যেভাবে ম্যাসেজ করেন সেভাবে ম্যাসেজ করে করে লাগিয়ে দিতে হবে আমি সেটা দেখাবো আপনাদেরকে ভালো করে লাগিয়ে নিয়ে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর চুলটা শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে এখানে হয়তো বা আপনাদের একটু চিন্তা আসতে পারে যে ফিটকিরি চুলে দিলে চুলটা রুক্ষ হয়ে যাবে কি না বা ড্রাই হয়ে যাবে কি না এমনটা কিন্তু কোনোটাই হবে না কারণ এখানে চায়ের লিকার ব্যবহার করা হয়েছে সেই সাথে ট্রিটি অয়েল ব্যবহার করা হয়েছে বরং এটি ব্যবহার করলে আপনার উকুন দূর করার পাশাপাশি মাথায় যদি খুশকি থাকে সেটা দূর হবে মাথায় যদি কোনো সংক্রমণ থাকে বা জীবাণু থাকে সেগুলোও কিন্তু ধ্বংস করবে সেই সাথে তো দূর করবে আর চুল কিন্তু অনেক বেশি স্মুথ হবে বা সিল্কি হবে শাইনিং হবে চুলের কিন্তু কোনো ক্ষতি হবে না চুলের গোড়াও কিন্তু মজবুত করবে এই জিনিসটি আর সাথে তো দূর করবেই লিকিগুলো কিন্তু মরে যাবে এবং চুলের সাথে কিছু আটকে থাকবে বা ঝরে পড়বে আর যখন শ্যাম্পু করবেন তখন সম্ভব হলে চিরুনি দিয়ে আঁচড়ে ফেলবেন এতে করে দেখবেন লিকিগুলো কিন্তু বেরিয়ে আসবে আর বড় উকুনগুলো কিন্তু মারা যাবে এভাবে আপনারা মাত্র তিন দিন ট্রাই করবেন আর এটি কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে মাথাতে অ্যাপ্লাই করতে হবে গোসলের পূর্বে এটি আধা ঘন্টা লাগিয়ে রাখবেন তারপরে আধা ঘন্টা পরে চুলটা শ্যাম্পু করে নেবেন এছাড়া এই রেমিডিটি কিন্তু দিয়ে কুলকুচিও করা যেতে পারে যাদের দাঁতের সমস্যা রয়েছে শুধু এখানে ট্রিটি অয়েলটা ব্যবহার করা যাবে না শুধু ফিটকিরি এবং চায়ের লিকার দিয়ে কুলকুচি করে নিলে দাঁতের ব্যথাও কিন্তু উপশম হয় দাঁত দিয়ে রক্ত পরা দাঁতের শিশিরানি এগুলোও কিন্তু বন্ধ হয় দিনে দুবার করে সকালে একবার রাতে একবার দুবার করে যদি কুলকুচি করা যায় কুসুম গরম অবস্থায় তাহলে কিন্তু দাঁতের ব্যথায় খুবই কার্যকরী আর এটা কিভাবে লাগাবেন আমি আমার হাজব্যান্ডের মাথা তার চুলে অ্যাপ্লাই করে একটু দেখাচ্ছি চায়ের লিকারটা একটু ভালো করে বা বেশি করে নিতে হবে নিয়ে চুলের গোড়ার মধ্যে এভাবে দিয়ে ম্যাসেজ করে করে লাগিয়ে দিতে হবে মানে পুরো চুলটা একদম ভিজিয়ে নেবেন ভিজিয়ে ফেলবেন বা গোড়াতে যাতে ভিজে যায় এভাবে পুরো গোড়াতে বা চুলে লাগিয়ে নিতে হবে তারপরে কিন্তু তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে আমি আমার হাজব্যান্ডের মাথাতে অল্প একটু করে আপনাদেরকে দেখিয়েছি বোঝার স্বার্থে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে ট্রাই করে দেখুন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ বেশি বেশি শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ